বলছো ওকে পিসিচন্দ্রের মতো লাগছে। পিসিচন্দ্র নাকি? এখনো এখনো ঘুমের চোখ কাটেনি, তাই তো? জোর করে তুলে জামা পরি চিমটি কাটছে কেন? না না, বন্ধ করে যাবে। কোনো কমপ্লেন থাকলে বলো। কোনো কমপ্লেন আছে? কোনো কমপ্লেন নাই, কোনো লিক নাই। কি নাচবে নাচবে, গান করবে? আমার কি বলবো, কিছু বলো। দর্শক দর্শকরা কিছু শুনতে চায়। না কোলে করে নিয়ে চলো, তাহলে যাবো। মিথ্যা কথা কিন্তু তোমাদের শোনাচ্ছে, কোনো টিকিট টিকিট কাটা নেই। কি গান করছে না বলো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা ভীষণ ভালো আছো। আজকে কিন্তু আমি সন্ধ্যাবেলা ঘুরতে চলে এসেছি বাড়ির পাশে ডায়মন্ড প্লাজাতে। তো তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও, একেও দেখে নাও। লজ্জা পাচ্ছি কেন? লজ্জা পাচ্ছ ভালো, লজ্জা পাচ্ছ, লজ্জা পাচ্ছ, লজ্জা পাচ্ছে না? ঘুমের থেকে উঠে এসেছি, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে উঠিয়ে নিয়ে চলে এসেছি। কি বলো, কি বলবো, কিছু বলো। দর্শক দর্শকরা কিছু শুনতে চাই। কিছু বলো। আরে বাবা কি বলবো, লজ্জা পাচ্ছ কেন? মানে বলো, কিসের লজ্জা, কি বলবো, মানে বলো হাই হ্যালো। বললাম তো হাই, জিজ্ঞেস করো সবাই কেমন আছো। নতুন বোকটা কাটিয়েছি, নতুন স্টাইলে। আমি বলছি পুরো জামাই জামাই লাগছে, ভালো লাগছে পুরো সরু করে একদম। ও বলছে ওকে পিসিচন্দ্রের মতো লাগছে। পিসিচন্দ্র নাকি? পিসি সরকার, পিসি পিসি সরকারের মতো লাগছে। কি জ্বালাচ্ছি জ্বালাচ্ছি তোমাকে জ্বালাচ্ছি, চলে যাচ্ছ কেন? না না কাটে যাবে না ভিডিও। বলো একদিন করে ছুটি পাই, তাও বউয়ের জন্য শান্তি নেই, শুধু ঘুরতে চলো ঘুরতে চলো ঘুরতে চলো। এখনো এখনো ঘুমের চোখ কাটেনি, তাই তো? জোর করে তুলে জামা পরিয়ে নিয়ে চলে এসেছি। কিছু কমপ্লেন, চিমটি কাটছ কেন? না না, বন্ধ করে যাবে। কোনো কমপ্লেন থাকলে বলো। কোনো কমপ্লেন আছে? কোনো কমপ্লেন নাই, কোনো লিক নাই। এবার ডেকেছে। যাই হোক, আমি তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করছি ডায়মন্ড প্লাজার। তো দেখো, কি নাচবে নাচবে, গান করবে? আমার তো যাই হোক, দেখো এখানে কিন্তু বেশ ঘুরতে আসার জন্য, শপিং করতে আসার জন্য খুব ভালো, প্রচুর শপ আছে, আনলিমিটেড শপ বলতে পারো। এক একটা দোকান অনেক জায়গায় আছে, অনেক জায়গায় বলতে মানে জামা কাপড় প্রচুর কিছু দোকান আছে। তো তোমরা কনফিউজড হয়ে যাবে যে কোনটাই ঢুকবে, কোনটার থেকে কী কিনবে। যাই হোক, ভুলভাই বকছি, কী বকবো বুঝতে পারছি না। লোকজন তাকিয়ে রয়েছে, পাগল ভাবছে, লোকজন সামনে আসছে, কিছু তো বকতে হবে, ভুলভাল বকে দিচ্ছি। আমরা না মেন বিগ বাজারে এসেছিলাম, বাট বিগ বাজার বন্ধ, মানে ভাগ্যে শিয়ালদায় যাওয়ার কথা ছিল, যায়নি ভাগ্যে। এখানে তাও অন্য অনেক শপ আছে যে শপিং টপিং করার জন্য, বাট শিয়ালদায় গেলে শুধু বিগ বাজার। কি বলছো, টিকিট কাটা? মিথ্যা কথা কিন্তু তোমাদের শোনাচ্ছে, কোনো টিকিট টিকিট কাটা নেই। আমি দেখবো না, কারণ সিনেমা দেখার মেন্টালিটি নিয়ে আসিনি। এসব দেখতে গেলে দেখতে গেলে না দেখতে। হ্যাঁ আমি এসেছি, চলো আমি এসেছি, অবশ্যই না কোলে করে নিয়ে চলো, তাহলে যাবো।
এখানে এসে সিনেমায় চলছে আর আর মুভি বলছে চলো দেখি, বাট আমার কোনো ইন্টারেস্ট নেই। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, আমরা একটু ঘুরে নিই। তো এখনকার মতো বাই। আর সত্যি কথা বলতে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, এত এখানে আশেপাশের আওয়াজ আমার কথা শোনা যাচ্ছে না। বলো ভাই, বলো। জয় হিন্দ। সাবধান রহিয়ে, সতর্ক রহিয়ে, করোনা সে বাঁচকে রহিয়ে। বাই। কি কি সুন্দর সুন্দর ফার্নিচার আছে। দেখো বেশ সুন্দর সুন্দর ফার্নিচার আছে। প্রচুর সব আছে, মানে যা ইচ্ছা কিনতে পারো। এই জায়গাটা বেশ সুন্দর ছবি তোলার জন্য। লিফটের জন্য ওয়েট করছি, লিফট কখন আসবে। কি গান করছি না বলো। দেখো আমরা লিফট থেকে ভুল করে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে নিচে যেতে হচ্ছে। ফোন করে আচ্ছা নিচে নামে না, যেহেতু আমাদের বাইক রাখা। বাপরে কেমন গোল গোল। দেখো আমরা বেসমেন্টে চলে এসেছি, এখন আমরা আমাদের গাড়ি নেব আর বাড়ি যাব। আমি ড্রাইভার, আমি এখন গাড়ি বের করব। ম্যাডাম উঠবে। পার্সোনাল ড্রাইভার। তোমাদেরকে ছোট্ট করে একটু ডায়মন্ড প্লাজাটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, তোমরা একটু ঘুরে নাও আমাদের সাথে। দেখো এই কুকুর দুটো কি কিউট, কিভাবে তাকিয়ে আছে কিউট কিউট চোখ দিয়ে। ওরা কি কিউট, চু চুইট। এই কুকুরটা বেশি কিউট, ওর চোখগুলো গোল গোল। Bye-bye.